press the bell icon on the YouTube app and never miss another update. Hello guys, this is Naim from UnboxBD. আজকে বিউটি আবারও একটি হেডফোন রিভিউ নিয়ে। তো আজকে আমরা যে হেডফোনটি রিভিউ করব সেটা হলো JBL-এর একটি হেডফোন। তো কত টাকা হলে এই হেডফোনটি কিনতে পারবেন তা আজকে ভিডিওতে আপনাদের জানা দেবো এবং এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি কীরকম হবে তাও আজকে জানাবো। তো আপনারা যারা হেডফোন লাভাররা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করি ভিডিও। তো এই হলো ব্লুটুথ হেডফোনটি। হেডফোনটির মডেলটি হলো JBL-S400BT। তো বক্সটি আমরা প্রথমে আনবক্স করি। বক্সটি আনবক্স করলে আমরা প্রথমে হেডফোনটি পাবো। বক্সের নিচের দিকে আমরা দুইটা কেবল পাবো। তো প্রথম কেবলটি হলো 1/1। আর এই কেবলটির কাজ হলো যখন আপনার হেডফোনটি চার্জ থাকবে না তখন এই কেবলটি ইউজ করে আপনি সরাসরি গান শুনতে পারবেন। এক্ষেত্রে আপনার হেডফোনের কোনো চার্জ লাগবে না। সাধারণ যে এয়ারফোন আমরা ইউজ করি ওই এয়ারফোনের মতনই আমরা এই কেবলটার মাধ্যমে হেডফোনটি চালাতে পারবো। আর এই কেবলটা হলো চার্জিং কেবল। চার্জিং কেবলটা হলো 65 পিনের চার্জিং কেবল। আপনারা ইচ্ছা করলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যে চার্জারটি রয়েছে ওইটা দিয়েও হেডফোনটি চার্জ দিতে পারেন। তো এখন আমরা হেডফোনটি দেখব। হেডফোনটির আউটলুক খুবই সুন্দর আর দুপাশে JBL-এর লোগো দেওয়া আছে। আর এখানে যে এয়ার কুশন বাস ইউজ করা হয়েছে তা খুবই সফট। এটা নর্মাল কোনো এয়ার কুশন বাস না। আপনার কানে যখন এই হেডফোনটি থাকবে তখন কানে কোনো ব্যথা পাবেন না। আর হেডফোনটি খুব সহজেই দুই পাশ ভেঙে ছোটো করে রাখতে পারেন। আপনারা যখন ট্রাভেলিং করবেন তখন হেডফোনটি ছোটো করার প্রয়োজন হতে পারে। তো এই হেডফোনটি কন্ট্রোল করার জন্য যে বাটনগুলো রয়েছে সেই বাটনগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দেব। তো প্রথম যে বাটনটা আপনারা দেখতে পারতেছেন এটা হলো অন অফ বাটন। তো এই বাটনটি যখন কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন তখন হেডফোনটি অন হয়ে যাবে এবং হেডফোনটি কানে থাকা অবস্থায় এই বাটনে ক্লিক করলেই কল রিসিভ হবে। আর পাশে রয়েছে ভলিউম আপ বাটন। এই বাটন দিয়ে আপনি সাউন্ড বাড়াতে পারবেন আবার নেক্সটও করতে পারবেন। আর মাঝখানে রয়েছে পুশ বাটন আর বাম দিকে রয়েছে ভলিউম ডাউন বাটন এবং PBS বাটন। আর একদম শেষে যে বাটনটা রয়েছে যেখানে M লেখা আছে এটা দিয়ে আপনি মুড চেঞ্জ করতে পারেন। এই হেডফোনে তিনটা মোড আছে, একটা হলো FM মোড, আরেকটা হলো ব্লুটুথ মোড, আরেকটা হলো মেমোরি কার্ড মোড। তো একবার যখন চাপ দিবেন তখন ব্লুটুথ মোডে যাবে, আবার চাপ দিবেন FM মোডে যাবে, আবার চাপ দিবেন মেমোরি কার্ড মোডে যাবে, পরপর তিনটা মোডে যাবে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী মুডগুলো চেঞ্জ করে আপনি হেডফোনটি ইউজ করতে পারেন। আর এটা হলো মেমোরি কার্ড স্লট, আপনি মুড চেঞ্জ করে মেমোরি কার্ডের মাধ্যমে গান শুনতে পারেন। আর এই অংশে হেডফোনটি চার্জ দিতে হবে। আর পাশে যে অপশনটি রয়েছে এটি হলো 1/1 জ্যাক ইউজ করার জন্য। যখন হেডফোনটি চার্জ থাকবে না তখন 1/1 জ্যাক ইউজ করে হেডফোনটি অফ থাকা অবস্থায় ইউজ করতে পারেন। আর পাশে যে ছোট ছোট দুইটা সিডু দেখতেছেন এটা হলো মাইক্রোফোন। আর এই হেডফোনটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি আপনাদের বলি, এই হেডফোনটা একটানা 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম, তারপর তো কেবল আছি। তো এই ছিল মোটামুটি হেডফোনটার ফিচারগুলো। সো গাইস, এতক্ষণ যে হেডফোনটি দেখলেন এই হেডফোনটির প্রাইস পড়বে 1150 টাকা। আর এটা সাউন্ড কোয়ালিটি যদি আমি বলি, এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল। আমি লাস্টে একটা TM-GU6 20-এর একটি হেডফোন আনবক্স করছিলাম। তো ওই হেডফোনটার সাউন্ড কোয়ালিটি আর এই হেডফোনটার সাউন্ড কোয়ালিটি সেম। আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা সিম্পলি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আর এটার ডিজাইনটা একটু সুন্দর। TM-GU6-এর প্রাইস হলো 1050 টাকা আর এটার প্রাইস হলো 1150 টাকা। এটা ডিজাইনের কারণে একটু প্রাইসটা একটু বেশি। আর সাউন্ড কোয়ালিটি আমি বলবো সেম। আর আপনারা যারা দুইটা হেডফোনই কিনতে যান তারা ডিসক্রিপশনে থাকা অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। ওখানে ফোন নাম্বার, ফেসবুকের লিঙ্ক সব দেওয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম হেডফোনের রিভিউ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে সবচেয়ে বেশি রিভিউ আসবে হেডফোনের রিভিউ। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।